হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বেরিয়ে পড়েছি বর্ধমানের রথতলা কাঞ্চননগরে অবস্থিত ডিভিসি ক্যানাল দেখতে। ডিভিসি ক্যানাল অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেটি দেখতে আজ আমি বেরিয়ে পড়েছি এবং সঙ্গে দেখাবো সেখানকার ভেরি বিউটিফুল ন্যাচারাল যে ওয়েদার এবং ন্যাচারাল বিউটি, পুরোটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। আমাদের জার্নিটা শুরু করেছিলাম নবাভাট মোড় থেকে। নবাভাট মোড় থেকে NH2 ধরে আমরা এগিয়ে চলেছি। দেখো, আমাকে একটা SBSTC বাস ক্রস করলো, জাতীয় সড়ক 2, সেই রাস্তা ধরে আমরা রথতলার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। দেখুন বন্ধুরা, রাস্তা খুবই সুন্দর, ওয়েদারটা খুবই মনোরম। দেখো, নবাভাট থেকে রথতলা আসা যায়। দেখো বন্ধুরা, রথতলায় পৌঁছে গেছি। বাঁদিকে যে টার্নটা আমাকে নিতে হবে রথতলা কাঞ্চননগর যাওয়ার জন্য, এই বাঁদিকে ঢুকে পড়লাম NH2 থেকে। আমি এখন রথতলাতে প্রবেশ করছি আমার স্কুটি নিয়ে। ডান দিকে টার্ন নিতে হবে এবার। এটা হলো রথতলা বাজার। সাবওয়ে দিয়ে আমরা যাচ্ছি। দেখো, এটা সাবওয়ে, রথতলাতে অবস্থিত সাবওয়ে। এই দেখো বন্ধুরা, নবনির্মিত কাঞ্চননগর রথতলাতে একটি গেট তৈরি হয়েছে খুব সুন্দর। এই দেখো, খুব সুন্দর এই গেটটা নতুনভাবে নির্মিত হয়েছে। ওকে, এই নবনির্মিত গেট ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম রথতলা ডিভিসির দিকে। এখানে বাঁদিকে একটা খুব সুন্দর খেলার মাঠ আছে দেখো, এবং ডান দিকে একটি স্কুল। আমি এগিয়ে চলেছি। বর্ধমানের রথতলা কাঞ্চননগরের এলাকাটিতে উন্নয়ন প্রচণ্ড বেশি, এখানে একটু বেশি খুব ভালো উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দরভাবে সাজানো, কত সুন্দরভাবে রাস্তাঘাটগুলোকে বাঁধানো হয়েছে এবং কত সুন্দর কালার, সঙ্গে স্ট্রিট লাইট রাস্তার দুধারে। সন্ধ্যাবেলায় এই রাস্তাটিকে আরও সুন্দর লাগে, সেই সন্ধ্যাবেলার ব্লগ একদিন আপনাদেরকে করে আমি দেখাবো কাঞ্চননগর, রথতলা কাঞ্চননগরের সন্ধ্যাবেলার লাইটিং ব্লগ, লাইটিং নিয়ে ব্লগ আমি করে আপনাদেরকে দেখাবো। এই দেখো, আমরা এবার সোজা ঢালুটা দিয়ে নেমে যাচ্ছি। এখান দিয়ে গেলে আমরা ডিভিসি ক্যানেলের ওখানে পৌঁছাতে পারবো। এই ডান দিকে একটি সুন্দর বিল্ডিং চোখে পড়ে যেতে। দেখুন, খুব সুন্দর। এই দেখো, এই ব্রিজটি ক্রস করে আমরা ডিভিসি যে ক্যানাল, সেখানে প্রায় পৌঁছে গেছি। দেখুন, এখানে খুব সুন্দর একটি মন্দির আছে। দেখুন, আমি খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। কত সুন্দর ওয়েদার দেখুন। পুরো সবুজের মধ্যে আমি সিঁড়ির ধাপ বেয়ে আমি উঠে পড়লাম দামোদর ভ্যালি কর্পোরেশনের। দামোদর ভ্যালি কর্পোরেশনের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের একটি পার্টের উপরে। এবার এর উপর থেকে আমি চারপাশের দৃশ্য আপনাদেরকে একবার দেখাবো। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। চারিদিকটা গ্রিন, শুধুই গ্রিন। একটা জিনিসই চোখে পড়ার মতো ব্যাপার হচ্ছে, গাছপালাতে এত ভরে গেছে এবং এতটাই গ্রিন চারিদিকটা, সত্যি খুবই ভালো। এইরকম শীতল ছায়ায় বসে বসে
বসে থাকতে কারি না ভালো লাগে। বাইরের দেখুন ক্যানালটা, দামোদর নদীর উপর যে ডিভিসি ক্যানাল, সেই ক্যানালটিকে আমি দেখিয়েছি। এই দেখুন এই দুর্গম রাস্তা বেয়ে আমি উপরের দিকে উঠছি। দেখুন বন্ধুরা, সত্যি এখান খুবই রিস্কি, কারণ ক্যানালটা প্রচণ্ড নিচে, আমি অনেক উপর থেকে, প্রচণ্ড ডিপ অ্যাকচুয়ালি যাকে বলা যায়। দেখুন দিদাটা কত রিস্ক নিয়ে পারাপার হচ্ছে ক্যানালটা। এই যে ক্যানালটা প্রচণ্ড ডিপ, এখানে আমার গা ছমছম করছিল এখানে এসে। এখানে এই যে একটা গর্ত মতো আছে, ওই জন্য বলছি একটু রিস্কি জায়গা এটা। দেখুন আমি একটু রিস্ক নিয়ে আপনাদের জল যেভাবে ঝরে পড়ছে আমি সেটাই দেখাবো। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর, ঝর্ণার জল যেভাবে ঝরে পড়ে ঠিক সেইভাবে ঝরে পড়ছে, কত অপরূপ এই দৃশ্য দেখেছো। এই যে দামোদর নদটি আসছে এবং এখানে একটা ড্যাম নির্মিত হয়েছে, আর এই ড্যাম দিয়েই জল চুইয়ে চুইয়ে বের হচ্ছে। খুবই সুন্দর, দেখো ক্যানালটা কতটা ডিপ। আমি জাস্ট এখানে যে লোহার দণ্ডগুলো আছে সেগুলোকে নিয়ে ব্যালেন্স করে এই ভিডিওটি শ্যুট করছি, খুবই রিস্ক ওয়েতে। দেখুন এই ড্যামটা, ক্যানালের মাঝে মাঝে কিছু ড্যাম তৈরি হয়েছে। এই সমস্ত ডিভিসির যে প্রকল্প এগুলো বেসিক্যালি তৈরি করা হয়েছিল ফ্লাড কন্ট্রোলের জন্য, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণের জন্য। আবার এখন এগুলোকে চাষের জমি ইরিগেশনের জন্য এই ক্যানালের হেল্প নেওয়া হয়, যে জল রিজার্ভ থাকে সেই জলগুলিকে ইরিগেশনের জন্য মাঝে মাঝে ছাড়া হয়, তাহলে যেমন বোরো ধান, রবি ধান, এই সমস্ত ধান চাষ করার জন্য যে ইরিগেশনের প্রয়োজন হয় সেই ক্যানালের জলের থ্রুতে সেই ইরিগেশনটা পাওয়া যায়। ওকে, দিস ইজ অ্যাডভান্টেজ। অ্যান্ড ফ্লাড কন্ট্রোলেও এই ডিভিসির প্রজেক্ট খুবই হেল্প করে। দেখুন চারিদিকটা ভীষণ গ্রিন। দেখুন এইবার আমরা এই রাস্তাটি দেখো বন্ধুরা, এত সুন্দর রাস্তা, দুধারে প্রচুর গাছপালা, অ্যাকচুয়ালি এক কথায় জঙ্গল বলা যায়, গভীর জঙ্গল। জঙ্গলের মধ্যবর্তী স্থান দিয়ে একটি সুন্দর রাস্তা চলে গেছে এবং সেই রাস্তার মধ্য দিয়ে আমি যাচ্ছি। শীতল ছায়া, বাইরের প্রখর রোদ্দুর থেকে বাঁচতে এই শীতল ছায়ায় বসে থাকতে সত্যিই আপনার মন চাইবে, এবং এখানে বসে থেকে যে এত আনন্দ সেটা আপনি ওখানে না গেলে বুঝতে পারবেন না। জায়গাটা এতটা নির্জন, এত কোনো কোলাহল, শহরের কোলাহল থেকে একটু দূরে, সত্যি অসাধারণ। আমাদের সবারই উচিত শহরের কোলাহল ব্যস্ততা ছেড়ে এরকম সবুজের মধ্যে মাঝে মাঝে হারিয়ে যাওয়া। সবুজের মধ্যে এরকম অসাধারণ প্রকৃতি। দেখো রাস্তাটা কত সুন্দর, দু সাইডে শুধুই সবুজ সবুজে ভরা, মাঝখান দিয়ে ছুটে চলেছে আমার স্কুটি, সঙ্গে শীতল ছায়া এবং ঠান্ডা। যদি তুমি প্রকৃতির দিকে গভীরভাবে তাকাও, তোমার মাইন্ড সব কিছুই আন্ডারস্ট্যান্ড করতে পারবে, সমস্ত কিছুই যেন তোমার কাছে সহজ হয়ে যাবে।
মাইন্ড রিফ্রেশমেন্ট এতটাই বেশি হয়। প্রকৃতির কোলে আসলে এবং প্রকৃতিকে খুব ডিপভাবে দেখলে, দেখুন বন্ধুরা, আমরা ডিভিসির এই যে ব্রিজটার কাছে চলে এসেছি, এই ব্রিজটার উপর দিয়ে আমি যাচ্ছি। এটি সাইফন নামেও পরিচিত, বর্ধমানে এটি সাইফন ব্রিজ নামে পরিচিত। দেখো, এই দেখো সাইফন, আমি ভিডিও দেখুন বন্ধুরা, দামোদর নদের জলটাকে শুধু দেখুন কতটা ক্লিয়ার, কতটা স্বচ্ছ। গ্রাউন্ড জলের নিচে যে মাটি পর্যন্ত দেখা যাচ্ছে বন্ধুরা, আমি সেটা আমি আপনাকে দেখাবো। সবুজ শ্যাওলা আর স্বচ্ছ জল, মতলব না, সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এতটা ক্লিয়ার। দেখুন ব্রিজের চারপাশের এই অসাধারণ এবং অপরূপ প্রকৃতিকে আমি দেখিয়েছি। এই দেখুন ক্যানালটি, ডিভিসি ক্যানাল, এখান থেকে জল ছাড়া হচ্ছে। ওই দূরে দেখুন যে কাল্টিভেটিং ল্যান্ড আছে, এই দামোদর নদের জলেই সেই সমস্ত চাষের জমিতে ইরিগেশন সম্ভব হয় এবং বিভিন্ন রকমের ধান উৎপাদন সম্ভব হয় এই ডিভিসি ক্যানাল এর ইরিগেশনের জন্য। আকাশটা কত সুন্দর, নীল আকাশ এবং সঙ্গে সাদা মেঘ। দেখুন বন্ধুরা ক্লিয়ারিটিটা দেখুন, স্বচ্ছতা দেখুন, মাটি পর্যন্ত দেখা যাচ্ছে কতটা ক্লিয়ার। দেখুন নিচের গ্রাউন্ডের যে মাটি সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে, প্রতিটা ভিতরে নিচে শ্যাওলা জমে গেছে, শ্যাওলাগুলো দেখা যাচ্ছে। এখানে দেখুন আমি সুন্দর সুন্দর ইমেজ তুলেছি, এই ইমেজ না তুলে আমি থাকতে পারলাম না। সেই ইমেজটা দেখুন, জলের স্বচ্ছতা এবং জলের নিচে মাটিটা পর্যন্ত দেখা যাচ্ছে, নেচার। সুন্দর সুন্দর কিছু ইমেজ, ব্লু স্কাই উইথ হোয়াইট ক্লাউড। দেখুন জায়গাটার নির্জনতাটাকে ফিল করুন, শুধু কতটা নির্জন এবং কতটা পিসফুল প্লেস। ওই দূরে যে জল ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, ওই ট্যাঙ্কটি ওখানেই জলকল মাঠ বলে যে পিকনিক স্পটটি আছে ওটাই, যে জল ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে ওটাই জলকল মাঠ। ওখানে একটি পিকনিক স্পট, শীতকালে খুব সুন্দর পিকনিক করা যায়, এই জায়গাটিতেও শীতকালে পিকনিক হয়। দেখো মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা বেয়ে গেছে, দু সাইডে শুধুই গ্রিন, নীল আকাশ, সাদা মেঘ অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড পিওর ওয়াটার। টোটাল ন্যাচারাল পিউরিটি দিস ইজ। দেখুন কত সুন্দর ইমেজ, দু সাইড থেকে গাছ যেন ঢেকে রেখেছে রাস্তাটাকে। এখানে এসে সুন্দর সুন্দর এই প্রকৃতির ছবি না তুলে থাকতে পারলাম না, তাই এই সুন্দর সুন্দর প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরলাম। কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংকস টু এভরি ওয়ান।